इकरा इकरा पढ़ो इकरा 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 पढ़ो इकरा इकरा पढ़ो মুহাসসিনকরাম শুরুতে আমরা একটু বলি বর্তমানে যে আহলুল কোরআন নিয়ে বেশ অনলাইনে বেশ বিতর্ক চলছে, যেখানে আমাদের নাম নিয়েও কথা হচ্ছে, অথচ যে কথাটা বলা হচ্ছে সেখানে যারা বলছেন তারা সঠিক কথা বলছেন না। তো আপনারাও এ বিষয় নিয়ে আপনাদের টাইম লাইনে স্ট্যাটাস দেন, আপনাদের যে আছে সেখানে স্ট্যাটাস দেন, সত্য কথাটা জানিয়ে দেওয়া যে কোরআন রিসার্চ ফাউন্ডেশন অবশ্যই আহলুল কোরআন নয়। কোরআন রিসার্চ ফাউন্ডেশন মনে করে যারা হাদিস মানে না তারা কোরআনই মানে না। আর আমরা গতদিন বলেছিলাম, আপনারা এটা সবাইকে আপনারা জানেন অলরেডি যারা এখানে আছেন আমাদের সাথে আছেন, যে বর্তমানে হাদিস নিয়ে তিনটি গ্রুপে বিভক্ত মুসলিম উম্মা। একটি হচ্ছে যারা হাদিস মানে না, কোরআন মানতে হবে কিন্তু হাদিস মানি না। আরেক গ্রুপ হচ্ছে যারা বলে কোরআন হাদিস উভয়টি মানতে হবে, এবং সহি হাদিস কোরআনকে রহিত করে এবং সহি হাদিস কোরআনের বিপরীত হলে তাও মানতে হবে। আর তৃতীয় দল যেটা, সেটি হচ্ছে তারা বলছে কোরআন হাদিস দুটোই মানতে হবে, কিন্তু হাদিস কোরআনের বিপরীত হতে পারবে না। হাদিস যে হাদিস কোরআনের বিপরীত ওটা রসুল সাল্লাম বলেন নাই, রসুল সাল্লামের কোরআনের বিপরীত কথা বলার কোনো অধিকার ছিল না। হাদিস কোরআনকে কখনো রহিত করতে পারে না, হাদিস যেটা কোরআনের বিপরীত সেটা রসুল সাল্লামের কথাই নয়, কারণ হাদিস রহিত করার প্রশ্নই আসে না। আর কোরআনে নাসেক মানসেক বিষয়টি নাই, এটাও আমরা এখন জানি। তাহলে থার্ড যে গ্রুপ, যারা কোরআন এবং হাদিস উভয়টি মানতে হবে কিন্তু হাদিস কোরআনের বিপরীত হতে পারবে না, হাদিস নির্ভুল হাদিস কোরআনের সম্পূরক পরিপূরক অতিরিক্ত হতে পারবে কিন্তু বিপরীত হতে পারবে না, এইটাই হচ্ছে প্রকৃত কথা। এর এই ব্যাপারে আমরা কোরআনের তথ্য জানি, হাদিসের তথ্য জানি, আমরা সাধারণ আকলের তথ্য জানি। আপনারা এগুলো শেয়ার করেন, কারণ মুসলিম উম্মার এই কথা যে হাদিস মানা যাবে না, হাদিস এটা যেমন সঠিক নয়, আবার হাদিস কোরআনের বিপরীত হতে, কোরআনে হাদিস কোরআনকে রহিত করতে পারে, সহি হাদিস প্রচলিত সহি হাদিস কোরআনের বিপরীত হলে সেটা মানতে হবে, এটা সঠিক নয় কথা। কারণ আমরা এটাও শিখে ফেলেছি সহি হাদিস প্রচলিত সহি হাদিস হচ্ছে সনদ সহি, এটা মতন সহি নয়, সনদ সহি। সনদের চারটি গুণ থাকলে তাকে সহি হাদিস বলা হয়, প্রচলিত হাদিস শাস্ত্র মতে। কাজে একটা হাদিস সহি হতে পারে কিন্তু সে কোরআনের বিপরীত হতে পারে, কারণ মতন তো দেখা হয়নি, সেটা আমরা রসুলের কথা হিসেবে গ্রহণ করব না। এই সত্য কথাটা আপনারাও যে আমরা সবাই এখানে জানি, আমাদের যে বই আছে কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সহি হাদিস বলতে নির্ভুল হাদিস বুঝায় কি, এখানে ডিটেইল আমরা এটা নিয়ে আলোচনা করেছি, আপনারা জানেন। আপনারা এটাতে এখন ইউটিউবে এবং আপনাদের টাইম লাইনে আপনি এগুলো লেখালেখি করেন, কারণ মুসলিম উম্মাকে এই বিষয়টাকে সঠিক তথ্য মুসলমানদের জানা। হাদিস আমাদের অবশ্যই লাগবে, হাদিস হচ্ছে ইসলামিক জ্ঞানের দ্বিতীয় প্রধান উৎস, কিন্তু কোরআনের বিপরীত হাদিস তো হাদিসই নয়, রসুল বলেন নাই, এই কথাগুলো আমাদেরকে এখন পড়তে হবে, যাতে এই ভুল থেকে যে হাদিস মানা যাবে না এটাও যেমন আহলুল কোরআনদের কথা এটাও যেমন সঠিক নয়, এবং কোরআনের বিপরীত হলেও প্রচলিত সহি হাদিস মানতে হবে এবং হাদিস কোরআনকে রহিত করে এ কথাও সঠিক নয়। আমরা কথাগুলো খুব সুন্দরভাবে ভদ্রভাবে কাউকে কটাক্ষ না করে কোনোভাবে কিছু না বলে আমরা এটা প্রচার করতে থাকি, ইনশাল্লাহ মুসলিম জাতি কোরআন নিয়ে হাদিস নিয়ে সঠিক তথ্যটা জেনে ফেলবে এবং তাতে মুসলিম জাতির ব্যাপক কল্যাণ হবে, ব্যাপক কল্যাণ হবে। যেমন আমরা হাদিসের মাধ্যমে রসুল ইসলামের কথাগুলো আমরা শিখব, তেমনি জাল হাদিস কোরআনের বিপরীত হাদিসের ধ্বংসযজ্ঞ থেকে আমরা জাতিকে উদ্ধার, আমরা নিজেরা উদ্ধার হব, জাতিকে উদ্ধার করতে সক্ষম হবো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। এবার চলুন আমরা আজকে তাফসীর টেস্ট কোরআনের একটি আয়াত, আয়াতটি বেশ গুরুত্বপূর্ণ, কোরআনের সব আয়াতই গুরুত্বপূর্ণ, তারপর মধ্য কম বেশি হয়তো আছে। আমরা যে আয়াতটা দিচ্ছি আপনারা কে কে তাফসীর করতে চান হাত উঠাবেন। এই আয়াতের ভিত্তিতে
এতে শিক্ষার ভিত্তিতে মুসলিম জাতিকে কোন জায়গাটায় কারেক্ট করতে হবে, মুসলিম জাতির সেটাও যারা তাফসির করবেন তারা বলবেন মুসলিম জাতির কোন জায়গাটাকে এই আয়াতের শিক্ষাটা অ্যাপ্লাই করতে হবে সেটাও বলবেন। দুটি আয়াত, ছোট্ট দুটি আয়াত, সুরায় হিজর 15 নম্বর সুরার 39 এবং 40। আপনারা তাফসির অন্য যে কোনো তাফসির দেখতে পারবেন, আমাদের তাফসির দেখবেন না, আপনার ব্রেনে যেটা আছে এতদিন যা জেনেছেন, আমরা আলোচনা করেছি এই আয়াতের তাফসির আগেও হয়েছে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা আবার রিভিশন দিচ্ছি বলতে পারেন, এবং যারা নতুন আজকে আসছেন তারা দেখবেন খুবই গুরুত্বপূর্ণ। তো এই আয়াতটির অনুবাদ আমরা আয়াতটা আমি প্রথমে তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। قال ربي بما أغويتني لا أزينن لهم في الأرض ولا أغينهم أجمعين إلا عبادك منهم المخلصين. এটা হচ্ছে আরবি। আমরা যদি অনুবাদটা দেখি, সে ইবলিস আরো বলল, হে আমার রব, আপনি যেহেতু আমাকে মানুষের কারণে অতাৎক্ষণিকভাবে বিবাদগামী করলেন, তাই অবশ্যই আমিও পৃথিবীর পাপ কাজকে তাদের কাছে আকর্ষণীয় করে তুলব এবং অবশ্যই আমি তাদের সকলকে বিবাদগামী করব। তবে তাদের মধ্যকার আপনার মুখলিস বান্দাগণকে ব্যতীত। এই নিচের এইটুক হচ্ছে 40 নম্বর আয়াত, তার উপরের এইটুক হচ্ছে 39 নম্বর আয়াত। আমরা যদি দেখি আজমাইন পর্যন্ত 39 নম্বর আয়াত, আল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, এটা হচ্ছে 40 নম্বর আয়াত এটুক, আর বাকি এটা হচ্ছে 39। তাহলে 39 পর্যন্ত কি বলছে? 39-তে সে ইবলিস আরো বলল, আমার রব, আপনি যেহেতু আমাকে বিপদগামী করলেন, তাই অবশ্যই আমিও পৃথিবীতে পাপ কাজকে তাদের কাছে আকর্ষণীয় করে তুলব, পাপ কাজকে আকর্ষণীয় করে তুলব এবং অবশ্যই আমি তাদের সকলকে বিপদগামী করব, সকলকে। তবে তবে তাদের মধ্যকার আপনার মুখলিস বান্দাগণকে ব্যতীত আপনারা তাফসির করবেন। হাত উঠান, কে কে করবেন? হাত উঠান। এই দুটি আয়াতের কি এখান থেকে শিক্ষা মুসলিম জাতির জন্য? সেই শিক্ষা কোথায়, এই শিক্ষাটা অ্যাপ্লাই করতে হবে? এই আয়াতের শিক্ষার ব্যাপারে মুসলিম জাতির দুর্বলতাটা কোথায়, যে দুর্বলতা তাদের ভীষণ ক্ষতি করছে, ভীষণ ক্ষতি করছে এবং ব্যাপকভাবে সে দুর্বলতা আছে মুসলিম জাতির মধ্যে এই আয়াতের শিক্ষা নিয়ে? প্রথমে দেখা যায় আমরা কাকে দিব? জি, আমরা জাফর আহমেদ সাহেবকে দিই প্রথমে। আচ্ছা, নিজে তো জাফর আহমেদ সাহেবের কাছ থেকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জাফর আহমেদ সাহেব ইয়েতে ইউটিউবেও বেশ সোচ্চার আছেন, লিখছে, লেখালেখি করছেন, বেশ আলহামদুলিল্লাহ। রাইট, যে আয়াতটা দিয়েছেন স্যার সূরা হিজরের 39-40 নম্বর আয়াত, এখানে ইবলিস এবং আল্লাহর সাথে যে কনভারসেশন তার একটি অংশ তুলে ধরা হয়েছে। যেহেতু ইবলিস এখানে বলছে, যেহেতু হের আমার রব, আপনি যেহেতু মানব জাতির কারণে অতাৎক্ষণিক ভাবে আমাকে বিপদগামী করলেন, সেই হেতু আমি অবশ্যই পৃথিবীতে পাপ কাজকে তাদের কাছে আকর্ষণীয় করে তুলব, যাতে তারা সেই পাপ কাজটা ইনভোক করে এবং বিপদগামী, তাদের সবাইকে বিপদগামী, অর্থাৎ একটা অঙ্গীকার, মৌন অঙ্গীকার করে ফেললো আল্লাহর সাথে যে আমি সবাইকে বিপদগামী করে ছাড়বো। তবে যারা মুখলেস ব্যক্তি অথবা উলুল আলবাব, তাদের ছাড়া, অর্থাৎ এই অংশটা বাদ দিলে আমরা বলতে পারবো যে মেজরিটি লোক এই ইবলিসের এই টোপ খাবে। তাহলে আমরা সকলকে, হ্যাঁ ওইখানে, হ্যাঁ ওইটুক বাদ দিয়ে সকলকে টোপ দিবে, শুধুমাত্র মুখলেস ব্যক্তি ছাড়া অলমোস্ট তাদের সবাইকেই এই টোপে গিলাবে। তা আমরা সমসাময়িক পর্যায়ে তাই দেখতেছি, আমরা যেটা দেখতেছি সেটা অলমোস্ট সবাই টোপ খাচ্ছে। এবং এখানে শুরু হয়েছে কাদের দিয়ে? এখানে যদি বলি যে আল্লাহ, কিন্তু যেমন আমরা আল্লাহকে দেখছি না, ইবলিস তো দেখছি না, সুতরাং ইবলিস সে অপকর্ম যেগুলো করাচ্ছে, কৌশল গুলো করাচ্ছে, কোন না কোন ইবলিসের দোষর মানবকে দিয়ে করাচ্ছে। অর্থাৎ কোন মানবকে দিয়ে করাচ্ছে?
যে মানুষের, অর্থাৎ আমি যদি তাকে বিপদগামী করতে চাই, আমি চিন্তা করব ওই লোকটা কাকে অনুসরণ করে, তারে আগে বিপদগামী করলে ওই লোকগুলো সব বিপদগামী। সুতরাং এখানেও কৌশলটা তাই হয়েছে, আমাদের যারা যাদের সকল, আমাদের যাদেরকে আমাদের অন্ধ যে কোরআন অন্ধ যে ব্যক্তিবর্গ আছে বা সাধারণ জনগণ, তারা কিন্তু কোনো কিছু চিন্তা করে না। এখানে আপনাকে আপনাকে একটু আমি গাইড দেই। ইবলিস বলছে আমি তাদের কাছে পাপ কাজকে আকর্ষণীয় করে তুলব জি এবং সকলকে বিপদগামী করবে, ইবলিসের কথা। কিন্তু এটা আল্লাহর আল্লাহ কোরআনেই আসছে, জি 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 সকলকে বিপদগামী করবে, খালি পারবে না কাদেরকে, মুখলিস বান্দাদের। তাহলে এক্স্যাক্টলি তাই, এই মুখলিস বান্দা কারা, তাদেরকে পারবে না এবং কেন পারবে না? এবং জি এখান ওই থেকে জায়গায় আমাদের জন্য, আসছি, এখানে আমাদের ওই জন্য জায়গায় জাতির শিক্ষাটা কি? জি স্যার ওই জায়গায় আসছি। জি জি আমাদের জাতি যত ভাবে আমরা দেখতেছি যে প্রায় সকলেই আপনার পার্সেন্টেজ ছাড়াই যদি বলি, কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআন পড়ার আগ্রহ নাই, ইভেন কোরআন পড়তে যে হবে ফরজ এইটাই অনেকেই জানে না। অর্থাৎ আমাদের যাদেরকে গাইডলাইন করছে তারা মনে করছে সবাই কোরআন পড়তে পারবে না, আমরা কোরআন পড়বো ওদেরকে শোনাবো, আমরা পড়বো আমরা খতিব ওদেরকে শোনাবো, সবার জন্য যে ফরজ এই জিনিসটা না জানার জন্য কোরআন পড়তে আগ্রহ হচ্ছে না। বাট এখানে যদি আমরা বলি যে লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা ওয়াসাহা, আল্লাহ এমন কাউকে চাপিয়ে দেন না কোনো বোঝা যে যা সাধ্যের বাহিরে, তার সকলের জন্য কোরআন ফরজ করা হলো কিভাবে? আচ্ছা আল্লাহ যদি আচ্ছা কোরআন ঠিক আছে, ফরজ করে আপনি তাহলে কেন আপনি করতে দিবে না? আপনাকে আপনাকে আরেকটুখানি বেশি সময় জি তো দেওয়া যাবে না, সবাইকে বলতে হবে। ইবলি বলছে আমি সকলকে বিপদগামী করে ফেলবে, সে কিভাবে? পাপ কাজকে জি আকর্ষণীয় করে তুলবে, ফলে রাইট। সকলেই বিপদগামী হবে, ওই পাপ কাজকে তারা গ্রহণ জি করে আমি নেবে। স্যার আমি কনক্লুশন চলে আসি যে কনক্লুশনটা দুনিয়াতে বলেন, কিন্তু যত মুখলিসদের কাজগুলো আছে পারবেন না। দুনিয়াবি যে কাজ, অর্থাৎ কোরআন বিরোধী কোরআনের বিপরীত যত আচ্ছা দুনিয়ার যত কাজ আছে ওইগুলো যে আকর্ষণীয় করে ফেলবে এবং ওতে মানুষ মোহাচ্ছন্ন হয়ে পড়বে, মোহাচ্ছন্ন হয়ে পড়লে তারা ইবলিসের জন্য ওটা মুখলিস বিপদগামী কে হবে। পারবে না, মুখলিস তাহলে কারা, যাদেরকে ইবলিস মুখলিস হবে, আকর্ষণীয় করে? মুখলিস শব্দে যেটা বলছি কোরআন জেনে বুঝে যারা পাপ কাজ থেকে দূরে থাকে, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে আকল দিয়েছে, আকলের পরে যদি কোরআনের জ্ঞান ঢোকে পজিটিভ জ্ঞান, তারপর যে হাদিসের জ্ঞান গুলো, ওই আচ্ছা আচ্ছা মানুষের আকর্ষিত জ্ঞানটা হবে একটা সম্পূর্ণ মুখলিস আচ্ছা ব্যক্তি, আচ্ছা যার ঠিক আছে, ভিতরে ওকে। ইবলিসের কোনো জ্ঞান ঢুকে নাই। আমাদের সাকিবুল আলম, সাকিবুল আলম সাহেব ময়মনসিং থেকে বলছেন, আপনি একটু আসসালামু আলাইকুম আমাদেরকে স্যার। ওয়ালাইকুম আসসালাম দুটি তাফসির এবং সেখান থেকে বর্তমান মুসলিম জাতির ব্যাখ্যা কি এবং প্রকৃত অর্থ কি হবে এবং সেখান থেকে আমাদের সংশোধন কোথায় করতে হবে মুসলিম জাতির, এই আয়াতের ভিত্তিতে কোন জায়গাটা আমাদের সংশোধিত হতে হবে? স্যার এখানে হচ্ছে ইবলিস আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে একটা কমিটমেন্ট করতেছে অথবা ওয়াদাবদ্ধ হচ্ছে বা চ্যালেঞ্জ নিচ্ছে, সেটা হচ্ছে চ্যালেঞ্জ হে দিয়েছে, আমার জি রব, কারেক্ট, জি আপনি যেহেতু আমাকে বিপদগামী করলেন, কাদের মাধ্যমে? মানুষের কারণে অতাৎক্ষণিক ভাবে, জি মানে আল্লাহর দেয়া যে অতাৎক্ষণিক ভাবে যে বিধানটা ছিল তার মানে বিপদগামী হওয়ার, জি সেটার মাধ্যমে সে কি হলো? বিপদগামী হলো, তাই অবশ্যই আমিও পৃথিবীতে পাপ কাজকে তাদের জন্য আকর্ষণীয় করে তুলবো। জি স্যার এই পাপ কাজ বলতে যদি পরের লাইনটা একটু খেয়াল করি স্যার, এবং অবশ্যই আমি তাদের সকলকে বিপদগামী করব। এখন সকল সকলকে বলতে স্যার আমরা সবাই তো স্যার জিনা ব্যভিচার জুলুম অন্যায় এইসবের সাথে তো সবাই জড়িত না স্যার, রাইট কিছু কিছু মানুষ জড়িত, কিন্তু রাইট এখানে ইবলিস বলতেছে আমি পাপ কাজগুলোকে এমন ভাবে আকর্ষিত করব সবাইকে বিপদগামী করব। এই রাইট সবাই বলতে স্যার এখানে খুব সম্ভবত, আমি জানি না আমার কথাটা সঠিক কিনা, ইবাদত বন্দিকে কি বোঝানো হচ্ছে স্যার আচ্ছা এখানে? শুধু বাহ্যিক দৃষ্টির পাপ কাজ বোঝানো হচ্ছে না, কারণ সবাই বাহ্যিক দৃষ্টির পাপ গুলোর সাথে জড়িত না স্যার। আমরা যদি হুম আলেম সমাজকে দেখি, আমাদের মতো সাধারণ মুসলিমদেরকে দেখি, আমরা সবাই হুম কিন্তু প্রকাশ্য পাপ কাজের সাথে ওইভাবে জড়িত না। ঠিক খুব সম্ভবত পরের লাইনটার সাথে যদি মিলাই স্যার, তবে হুম তাদের মধ্যকার আপনার মুখলিস বান্দাগণ ব্যতীত এই হুম হুম মুখলিস আর সকল এই দুইটা হুম একে অপরের বিপরীত স্যার। তাহলে এই কারা সেই মুখলিস হচ্ছে মুখলিস? তারাই, জি জি মুখলিস হচ্ছে তারাই যারা হচ্ছে আল্লাহর দেয়া প্রত্যেকটা বিধিবিধানকে কোরআনের সাথে মিলাইয়ে কোরআন থেকে জ্ঞান অর্জন করে, কোরআন গবেষণা করে, আল্লাহর দেওয়া হুম হুম প্রদত্ত শিক্ষাগুলো সুন্দরভাবে বাস্তব জীবনে প্রয়োগ করে, তারাই হচ্ছে আল্লাহর মুখলিস বান্দা, যেটাকে স্যার আমরা
প্রকৃত মুসলিম বিজ্ঞানী বলতে পারি স্যার, আমরা যেটা আগের থেকে বুঝে আসতেছি যেটা প্রকৃত মুসলিম বিজ্ঞানীরাই হচ্ছে আসলে আল্লাহর মুখলিস বান্দা। আর ওই সকলকে বলতে স্যার, আর সাধারণ যত মানুষ আছে যারা হচ্ছে ওই যে আমরা ফিকহের পিছে ছুটি, আমরা যে কোনো হাদিস শুনলেই পাগল হয়ে যায়, ছোটখাটো ইবাদত হোক আর বড় ইবাদত হোক ওই পিছনে ঝাঁপায়া পড়ি, কখনো কোরআনের সাথে মিলায় দেখি না যেটা কি কোরআনের বিপরীত কিনা, অথবা কোরআনের সাথে সাংঘর্ষিক কিনা, অথবা সেটা কোরআনে আছে কিনা, বা রাসূল এই ধরনের কথা বলতে পারেন কিনা, এগুলো আমরা স্যার কখনো মিলায় দেখি না। এটা তো স্যার আমার আচ্ছা, ধারণা, আমার মনে হচ্ছে মুখলিস আর সকল একে অপরের বিপরীত, টোটাল বিপরীত স্যার। হুম হুম তার মানে বোঝা যায় সকলের মধ্যে থেকে মুখলিস একটা ভিন্ন একটা গোষ্ঠী, ভিন্ন একটা গোষ্ঠী, ভিন্ন একটা গোষ্ঠী স্যার, ভিন্ন একটা যাদেরকে গোষ্ঠী, ইবলিস কোনোভাবেই বিপদে নিতে পারবে না, বিপদ যত রকম করতে চেষ্টা পারবে না। সে করুক। ওকে, তাহলে মুখলিস বলতে আপনি এক কথায় কাদেরকে মিন করবেন, কারা? যে আমাদের সরাসরি কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে, কোরআনে আচ্ছা থাকা প্রত্যেকটা জ্ঞান নিয়ে, প্রদত্ত তথ্যগুলো নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে, সেই অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে, এইটার সাথে রিলেটেড সকল কথা যেগুলো হাদিসে আছে মানতে হবে, এর বাহিরে কথাগুলো ছুড়ে ফেলতে হবে। আদারওয়েজ আচ্ছা স্যার আমরা ওই যে সকলের কাতারে পড়ে যাব স্যার, ওই সকলের আচ্ছা কাতারে পড়ে যাব স্যার। আচ্ছা 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 ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনি বলেছেন, অনেক কথাই নিয়ে আসছেন, অনেক কথাই নিয়ে আসছেন। দেখা যাক অন্যরা আর কিছু যোগ করে কিনা দেখি। আমরা এবার একটু যাই কামাল হোসেন, নারায়ণগঞ্জের কামাল হোসেন। ইয়েস স্যার সালাম আসসালামু আলাইকুম, আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রাহিম। স্যার আল্লাহ এই দুইটি আয়াতের মধ্যে মানে শয়তান এবং আল্লাহর সাথে যে কথোপকথন হয়েছে স্যার, সে একটা অংশ তুলে ধরছে স্যার। এখন রাইট, স্যার এই আয়াতটাকে বুঝতে হলে স্যার আগে পিছে অনেকগুলো আয়াত আছে, আমরা ঠিক একটা আছে। মন চান জানি, আল্লাহর যে একটা মন চান হয়েছে সে শাহী দরবারে, যেন আগের আয়াত গুলি পরে আয়াত গুলি যদি না জানে স্যার, শুধু যদি এই দুইটার উপর ব্যাখ্যা দিতে যায় অনেক কিছু বিভ্রান্তি হতে পারে, কিন্তু আচ্ছা আচ্ছা আমাদের সমগ্র কথাটা যদি পুরা ইটা আল্লাহর সাথে যে শয়তানের যে কথোপকথনটা হয়েছে স্যার, সেটা রাইট, যদি আমাদের মাথায় থাকে তাহলে স্যার জি সুন্দরভাবে স্যার এটা উপস্থাপন করা হবে স্যার। আর আচ্ছা না গুড, হলে স্যার দুইটা অংশ থেকে যদি বলি অন্য আয়াতে কি বলছে পরের আয়াতে কি বলছে, এটা যদি আমাদের না জানা থাকে স্যার তাহলে বিভ্রান্ত জাতি পড়বে, আমরা পড়বো স্যার। ভেরি গুড ভেরি গুড। জি স্যার এখন স্যার বললো এতে বলছে ইবলিস চ্যালেঞ্জ দিয়ে বলতে স্যার লাগে যে হে আমার রব, আপনি যেহেতু আমাকে অতাৎক্ষণিক ভাবে মানে অতাৎক্ষণিক যে প্রকরণ হয়েছে আমাকে বিপথগামী করলেন, আমিও চ্যালেঞ্জ করতেছি যে মানুষকে আকর্ষণ করে তুলবো পাপ কাজকে, পাপ কাজ অনেক আকর্ষণ করে তুলবো, অবশ্যই আমি তাদের সকলকে বিপথগামী করবো। মানে সকলকে বলতে স্যার আমি যেটা বুঝছি যে সকল মানুষকে, পীর দরবার যে কোনো মানুষকে স্যার বিপদগামী করবে, তবে তবেই মূল পয়েন্ট আছে, তবে কারা হবে না তাদের মধ্যে মুখলেস বান্দা। এখন মুখলেস কারা এটাকে আমাদের জানতে হবে স্যার। তা ইয়েস মুখলেস কারেক্ট, বান্দার স্যার একটা আয়াত আছে স্যার, আমরা সুরা রুমের একটা আয়াত আছে সুরা 30-এ 30 মনে আছে, তো এই আয়াত গুলো আমাদের যদি মাথা থাকে এবং এটার সাথে সম্পূরক যে হাদিস গুলো আছে স্যার সেই হাদিস গুলো মাথা রেখে কিন্তু ব্যাখ্যা দিতে হবে স্যার। জি এটা আমি যেটা বুঝতেছি এখন মুখলেস বলতে আমি যেটা বলতেছি যাদের কোরআন সুন্নাহ বিজ্ঞান যত রকমের জ্ঞান আছে স্যার, জি সকল জ্ঞানের এবং এই জ্ঞান যে আকলকে ধারণ করে এবং আকেলে সালিম যারা আছে স্যার সেই হিসেবে মুখলেস বান্দা স্যার, এবং আকেলে সালিম যারা হবে তাদেরকে এই শয়তান বিপথগামী করতে পারবে না। অতএব স্যার আচ্ছা এদিকে এটাই স্যার বুঝছি স্যার, কিন্তু একটা আচ্ছা কথা স্যার আমাদের আগের পিছের আয়াত গুলি আমাদেরকে অবশ্যই আনতে হবে এবং এই বিষয়ে হাদিসের উপরে সম্পূর্ণ ধারণা থাকতে হবে স্যার, এটাই আচ্ছা স্যার বুঝছি স্যার। হজরত সাহেব, আপনার কাছ থেকে শুনতে চাই যে এই আয়াতের তাফসীর কি হবে, শিক্ষা কি হবে মুসলিম জাতির, সেখানে দুর্বলতা কোথায়, মুসলিম জাতির কোন জায়গায় উন্নত হতে হবে, তা নাহলে বিপদগামী হয়ে যেতে হবে। সেই জায়গায় যদি আমরা উন্নত না করতে পারি জাতিকে, সবাই বিপদগামী হয়ে যাবে। আয়াত অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, এখানে আল্লাহ এবং ইবলিস শয়তানের সাথে যে কথোপকথন হয়েছে, কথোপকথন একটা অংশ, জি এখানে ইবলিস শয়তান তার যে অভিব্যক্তিটা প্রকাশ করেছেন সেটা হলো যে আল্লাহর সাথে কথোপকথন এক পর্যায়ে আল্লাহ যখন তাকে অভিশপ্ত ঘোষণা করলেন, তারপরে আল্লাহর সাথে যে কথোপকথন হলো তার একটা অংশ, আর শয়তান তাকে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো যে আল্লাহ
আমাকে যেহেতু আপনার যথার্থনিক ইচ্ছা মানে আল্লাহ আপনার প্রোগ্রাম আল্লাহ আপনার বিপদগামী হওয়া প্রোগ্রাম, সেই প্রোগ্রাম অনুযায়ী আমি বিপদগামী হলাম, যেহেতু হলাম হলাম তো তার কারণে তাকে আমি তোমার দেওয়া আদেশ নিষেধ যে আছে পাঠায় দেবেন, সেটাতে আমি কি করবো পাপ কাজকে আকর্ষণ করিয়ে তোমার বান্দাদেরকে উপস্থাপন করব, তারা বুঝতে পারবে না, তারা ভালো মনে করে সেটাকে পালন করে তারা বিপদগামী হবে। তবে এখানে একটি শ্রেণীর কথা বলেছেন, সেটা হলো মুখলেস বান্দা। মুখলেস বান্দা হলো যারা আল্লাহর আদেশ নিষেধ উপদেশ এই তত্ত্বগুলো আল্লাহর দেওয়া আদেশ নিষেধের যে কল্যাণ অকল্যাণ যে জিনিসটা আছে এই অকল্যাণ কল্যাণ জিনিসটা যে জানবে, জানার পরে তাদের কাছে তো শয়তান যদি তাকে যতই ওই আকর্ষণীয় করিয়ে উপস্থাপন করুক না কেন, ওই মুখলেস বান্দাদেরকে ওই বিপদগামী করতে পারবে না, সে শয়তানেরই ঘোষণা এটা। আচ্ছা, তাহলে তারা কারা যারা যাদেরকে পারবে না আকর্ষণীয় করে তুললেও তারা শয়তানের দলে যাবে না? তারা তারা মুসলিম বিজ্ঞানী হবে, তারা মুসলিম বিজ্ঞানী হবে। কেন মুসলিম বিজ্ঞানীদের কেন পারবে না? আল্লাহর আদেশ নিষেধ তত্ত্ব গুলো বৈজ্ঞানিক ভাবে তারা জানবে, কল্যাণ গুলো স্পষ্ট ভাবে দেখবে, দেখার পরে তারা তাদের ইমান মজবুত হবে, শয়তান ওখানে যতই আকর্ষণ সৃষ্টি করুক কিংবা কল্যাণ দেখাক বা উপকার দেখাক তারা ওখান থেকে ফেরাতে পারবে। এইভাবে কি কোরআনের কোনো অন্য আয়াত আছে এরকম কোন কথা সাপোর্টিভ কথা? আপনি যে কথা বললেন এরকম কি অন্য কোথাও আছে? আছে স্যার, কিন্তু কোন আয়াতে আছে আমি এই মধ্যে বলতে পারছি না। না, আপনি সুন্দর বলেছেন, কিন্তু চমৎকার বলেছেন, চমৎকার। কিন্তু আয়াতে না থাকলেও তথ্যটা সেখানে কি আছে এমন কি মনে আছে যার সাথে লিঙ্ক করতে পারবেন? আমরা জানি কোরআনের তাফসির করতে একটা আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা, আপনি যে কথাটা বললেন অন্য আয়াতে এই কথাটা লেখা আছে এটা কোথায়? তারপরে রসুল্লাহ সাল্লামের হাদিসও আছে, এগুলো আমরা লিঙ্ক করে দিব, তাহলে আরো চমৎকার হবে। আমাদের ফজলের সাহেব চমৎকার বলেছেন, চমৎকার। ইয়েস, আমরা দেখি এরপরে আমরা এবার চলে যাব একটু নুনহার জোসনা ম্যাডামের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু আয়াতটা দেখি স্যার। এই যে আয়াতটা দিয়েছি, এখানে ইবলিসের সাথে মহান রাব্বুল আলামিনের কথোপকথনের একটা অংশ স্যার, বলা হচ্ছে যে ইবলিস বলছে যে আপনি যেহেতু আমাকে বিপদগামী করলেন, বিপদগামী করলেন মানে কি স্যার? আসলে তো ইবলিস আল্লাহর যে অতাৎক্ষণিক ভাবে দেওয়া প্রোগ্রাম অনুযায়ী কিভাবে বিপদগামী হবে সে প্রোগ্রাম অনুযায়ী চলার কারণে সে বিপদগামী হয়েছে, কিন্তু সে আল্লাহকে বিপদগামী করলেন। জি, প্রোগ্রাম অনুযায়ী চলার কারণে সে বিপদগামী হয়েছে, সে শাস্তি পেয়েছে অবশ্যই পৃথিবীতে তাদের কাছে, অবশ্যই তাদেরকে সকলকে বিপদগামী করবে। তাদেরকে শয়তান বিপদগামী করতে পারবে, কিন্তু তাদের মধ্যকার আপনার মুখলেস বান্দাগণ ব্যতীত স্যার, আমরা মুখলেস বান্দাগণের জন্য 38-83 নম্বর আয়াতে দেখছি যে মুখলেস বান্দা কারা। এখন স্যার মুখলেস বান্দা হলো যারা স্থির চিত্ত অর্থাৎ কনস্টেন্সি আর কি, যাদের তারা কি করে আল্লাহর অনুগ্রহের বৈজ্ঞানিক এবং সাধারণ কল্যাণ বুঝে যথাযথ মানের জ্ঞান অর্জন করে, আমলকারী হয়, আর এই আমল এবং জ্ঞান অর্জনের কারণে কোরআনের সকল আয়াতের সর্বোৎকৃষ্ট শিক্ষা তারা নিতে পারে, এরাই হলো স্যার মুখলেস বান্দা। এই এই মুখলেস বান্দাদেরকে সে বিপদগামী করতে পারবে না, কারণ মুখলেস বান্দারা তো বৈজ্ঞানিক কল্যাণ বুঝে জ্ঞান অর্জনের কারণে তারা আল্লাহর সৃষ্টি তত্ত্ব আল্লাহর পরিচালন পদ্ধতি সবকিছুই জানে, সেজন্য তাদেরকে সে বিপদগামী করতে পারবেন। এই সম্পর্কে আমরা যে খেজুর মহান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে মুখলেস বান্দা হলো যে খেজুর গাছ যাদের পাতা কখনো ঝরে পড়ে না, তারা সবসময় অটল থাকে, দৃঢ় চিত্ত থাকে। রাইট রাইট, চমৎকার চমৎকার। তাহলে এখন মুসলিম জাতিকে কি কাজ করতে হবে তাদের, এই যাতে ইবলিসের ধোকাবাজিতে আমরা পড়ে না যাই তার থেকে বাঁচার জন্য আমাদের কোন জায়গায় সংস্কারটা আনতে হবে? আমাদেরকে জ্ঞানী হইতে হবে স্যার, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, পাশাপাশি অন্যান্য সকল বিষয়ের জ্ঞান অর্জন করে আমাদের আকলকে উৎকর্ষিত করতে হবে, তাহলে স্যার আমরা ওই স্থির চিত্ত হইতে পারবো,
আমরা বৈজ্ঞানিক কল্যাণ বুঝতে পারবো এবং মানুষকে সেভাবে দাওয়াতও দিতে পারবো, প্রচার এবং প্রসারে আমরা অগ্রগামী হতে পারবো। কথাটা কোথায় পেলেন, স্থির চিত্ত কোথায় পেলেন? আর সব তাফসীরে আমি 38-82 নম্বর আয়াত, স্যার আপনার এখানে ক্লাস করার পরে তো স্যার আমরা ওই আয়াতগুলো যখন শিখছি, তারপরে 190, 103, 191 স্যার। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে স্থির চিত্ত, সব অনুবাদে কিন্তু লিখেছে একনিষ্ঠ, একনিষ্ঠ লিখেছে, কিন্তু আমাদের নুন্নাহার জোসনা ম্যাডাম বলছেন স্থির চিত্ত। আমাদের ফজলুর রহমান সাহেবে বলছিলেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, চমৎকার এক তথ্য। ওকে, তারপরে সুন্দর হয়েছে, জি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে। জি এবার শোনা যাচ্ছে, বলুন এখানে বিষয়টা আসলে ইবলিসের সঙ্গে আল্লাহর একটা জীবন্তিকা, মানে একটা জীবন্তিকা আদম আলাইহিসসালাম, ইবলিস এবং আল্লাহর মধ্যে একটা ইয়ে চলতেছে, আজাজির এই ক্যারেক্টার গুলোর। তারই এক পর্যায়ে এসে ইবলিস যখন মানে বিপদগামী হয়েই গেল, তখন আল্লাহ অভিশপ্ত হয়ে গেল আর কি, অভিশপ্ত হয়ে গেল যখন, মানে অভিশপ্ত হয়ে গেল, তখন হচ্ছে সে আল্লাহর কাছ থেকে একটা মানে ইয়ে করলো যে কিভাবে সে তার স্ট্র্যাটেজিটা আল্লাহকে জানিয়ে দিল। আল্লাহ যেটা আমাদের, আমি যেন ওটা, আমরা যেন এটা অবগত হই এবং সেটা ওর স্ট্র্যাটেজিতে ওর ফাঁদে পা না দেই, সেই জন্য আল্লাহ এটা আবার আমাদেরকে তুলে ধরেছে। স্ট্র্যাটেজিটা হলো যে তিনি পাপকে, ইবলিস পাপকে আকর্ষণীয় করবে, পাপকে মানে অল্পপূর্ণ করবে না, সম্পূর্ণ বিপরীত। আকর্ষণ কিভাবে হয়, একটা খারাপ আকর্ষণ কিভাবে হয়, মানে ভিতরে বিষ, বাইরে যদি সুন্দর করে একটা মিষ্টান্ন কিছু দেওয়া যায়, তখনই তো মানে বুঝতে পারে না, এমন ভাবে করবে, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত ভাবে এই পলিসি নিয়ে গেল। যার অনেকগুলো ব্যাপার আছে আমি এখানে বলছি না, যেমন অর্থ ছাড়া পূরণ করলে 10 নেকি, এরকম অনেক বলা যাবে, প্রায় 100টা বলা যাবে, যেটা সমাজে চলবে। এখন কি করলো, এই আকর্ষণীয় করে তুলবে, তারপরে ইবলিসের মুখ দিয়েই বলছে যে সকলকেই বিপদগামী করতে পারবো কিন্তু একটা শ্রেণী বাদ দিয়ে, তারা কারা, মুখলিস বান্দা। এবং আমরা যদি ওই যে আর একটা সুরা উলিল আলবাবের যে এটা ওখানে আয়াতটা যে আছে, যে ওইটা আসলে মুখলিসেরই এটা পরিভাষা, আর আর একটা সম্পূরক অর্থ হচ্ছে উলিল আলবাব। উলিল আলবাব কারা, উৎকৃষ্ট আকলের অধিকারী। উৎকৃষ্ট আকল কিভাবে হয়, কুরআন, সুন্নাহ, কমন সেন্স, বিজ্ঞান। প্রথমে কুরআনের সমস্ত মৌলিক তথ্যগুলো নিয়ে আমরা আগে মুসলিম হব, এরপরে আমরা ডিপলি চিন্তা ভাবনা করে আল্লাহর যখন কল্যাণকর বিষয় যেখানে বলা আছে সেটার কল্যাণ যখন আমরা যাচাই বাছাই করে বিজ্ঞান মনস্ক দৃষ্টিকোণ থেকে বিশেষ জ্ঞান নিয়ে যে যে লাইনে থাকি, মানে যেটাকে জেনে বুঝে ফেলবো, মানে একেবারে প্র্যাকটিক্যালি দেখবো, যেমন এইটা খেলে, এই কাজ করলে লিভারের ক্যান্সার হয়, শুকুরের মাংস বা মদ খেলে এইটা হতে পারে, আমরা যখন গবেষণা করে নিজের চোখে দেখবো যে তাই তো, এইভাবে কাজ করে এটা তো ইয়ে হচ্ছে, এইভাবে জ্ঞান অর্জন করতে পারলে তাদের বিশ্বাসটা দৃঢ় হবে। আর যতই সেখানে বলুক যে না 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 এটা খাওয়া যাবে বা ওই করা যাবে, তখন কিন্তু আমরা বুঝে ফেলবো যে আরে না, আমি এটা স্বচক্ষে দেখলাম, মানে আল্লাহর আল্লাহর ফেলি হাদিস থেকে আমরা আবিষ্কার করলাম যে এখানে এইটা হচ্ছে, তুমি মিয়া কি বলে, এটা তো তোমার ষড়যন্ত্র। অর্থাৎ আমাদেরকে মুসলিম, প্রকৃত মুসলিম বিজ্ঞানী হতে হবে, একজন তো সব দিক হতে পারবে না, অন্তত বেসিক জ্ঞান নিয়ে যে যেদিককে সম্ভব, আর একটা বডিলি এটার একটা একটা কমিটি বা একটা ইয়ে থাকবে যেখানে রিসার্চ ওয়ার্ক গুলো থাকবে, অর্থাৎ চিন্তা গবেষণার কোন বিকল্প নাই, জ্ঞান অর্জনের কোন বিকল্প নাই। তাহলে আমাদের কোন জায়গাটা এখন সংস্কার করতে হবে মুসলিম জাতির? মূল সংস্কার আমাদের জ্ঞানের, জ্ঞানে, জ্ঞানের উৎস, নীতিমালা, এবং মানে এক কথায় আমাদের যে নীতিমালা গুলো আছে, আমি তো এর বাইরে তো আপাতত দৃষ্টিতে তো আর পাচ্ছি না, যে ওই নীতিমালা গুলো অনুসরণ করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কথা বলা শুরু করলে এইভাবে তথ্য দিয়ে, দলিল দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিজ্ঞান দিয়ে আমরা যদি কথা বলতে পারি, ইসলামের বিজয় ঠেকাবে কে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা যদি কোরআনকে, সুন্নাহকে, ইসলামকে প্রেজেন্ট করতে পারি, নিশ্চয়ই ইসলাম এগিয়ে যাবে। মনির হোসেন কক্সবাজার, জি প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম, জি জি স্যার। আয়াতটা পড়ে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা
রুহের জগতে আল্লাহ তাআলা শাহী দরবারে যে একটা জীবন্তিকা মঞ্চায়িত হয়েছিল, সেই মঞ্চায়িত জীবন্তিকার বেশ কয়েকটি সংলাপ আছে, এটি তার একটি সংলাপ, একটি সংলাপ এটা। জি গুড স্যার। এখন এখানে স্যার বললেন যে হ্যাঁ আমার রব আপনি যেহেতু আমাকে বিপদগামী করলেন, তো এখানে স্যার যেহেতু আপনি আমাকে বিপদগামী করলেন এটা ব্যাখ্যাটা অনেক দিয়েছেন, তো এখানে স্যার সাধারণভাবে যদি এইভাবে যদি স্যার অনুবাদটা করা হয় তাহলে মনে করবে যে আল্লাহ তাআলা আগে থেকেই ওই যেমনি আছে তেমনি আছে তেমন একটা অবস্থা, তাহলে সেই ইবলিসের তখন দোষ ছিল না, রাইট? তো সুতরাং এই জন্য সেখানে অতাৎক্ষণিক ভাবে দিলে স্যার ভালো হয়, যেটা স্যার কিউআরএফ এর অনুবাদে যেটা দিয়েছেন স্যার, তো সেই ব্যাপারটা স্যার। তো এখন অতাৎক্ষণিক ভাবে বিপদগামী হওয়ার ব্যাখ্যাটা হবে আল্লাহ তাআলার বিপদগামী হওয়ার যে প্রোগ্রাম আছে সেই অনুযায়ী মূলত ইবলিস বিপদগামী হয়েছিল, সেটাই। এখন যেহেতু এভাবে সে অতাৎক্ষণিক ভাবে সে বিপদগামী হলো, সেজন্য ইবলিস আল্লাহ তাআলার কাছে বিভিন্ন রকম ক্ষমতা নিয়েছে, ক্ষমতা চেয়েছে আল্লাহর কাছে, এবং সে বলেছিল যে সে মানুষের সামনে থেকে ডান দিক থেকে পেছন দিক থেকে সে তথ্য সন্ত্রাস করবে, এবং এইভাবে সে মানুষকে বিপদগামী করবে, অর্থাৎ পাপ কাজকে আকর্ষণীয় করে তুলবে। এখন স্যার পাপ কাজকে আকর্ষণীয় করে তোলার পদ্ধতিটা কি সেটা একটা বিষয় এখানে। তো সেখানে হলো স্যার ইবলিসের দোসর যারা তারা আল্লাহ তাআলার পাপ মানে পাপ কাজগুলোকে স্যার নেকি কল্যাণ তারপরে বিভিন্ন রকম মোরক দিয়ে বিভিন্ন রকমের সাজিয়ে তারপর মানুষের কাছে উপস্থাপন করবে, এবং সে উপস্থাপনকারী এমন হবে সে নিজেকে মুত্তাকি বলবে, পরহেজগার বলবে, ডাক্তার বলবে, ইঞ্জিনিয়ার বলবে, ইত্যাদি ইত্যাদি বলবে। এখন স্যার পরে বললো যে আমি অবশ্যই তাদের সকলকে বিপদগামী করবো, তবু আছে সবাইকে সে বিপদগামী করবে কিন্তু তাদের মধ্যকার একটি গ্রুপ কেউ করতে পারবে না, সেটি হচ্ছে যারা মুখলেস বান্দা তাদের। এখন স্যার তাহলে প্রশ্ন জাগে মুখলেস বান্দা কারা থাকবে? তো মুখলেস বান্দা স্যার এখানে আর একটু ওই প্রথম অংশের একটু শিক্ষার একটু যেটা আছে সেটা হলো স্যার যে বোঝা যাচ্ছে যে এখানে স্যার আল্লাহ তাআলা একটা মানুষকে স্যার একটা স্থায়ী পথ দিয়েছিলেন, তেমন একটা ইন্ডিকেশন স্যার ওখানে আছে আমার কাছে মনে হয়, স্থায়ী একটা পথ আল্লাহ দিয়েছিলেন, সেখান থেকে মানুষকে সরাবে, সেখান থেকে মানুষকে সরাবে, সেটাও একটা ইন্ডিকেশন স্যার ওখানে আছে, রাইট? তো জি স্যার। এখন মুখলেস বান্দা কারা স্যার? তাহলে মুখলেস বান্দা হবে স্যার আমি স্যার যতটুকু বুঝতেছি বুঝেছি সেটা হলো স্যার আল্লাহ তাআলা মানুষকে যে বুনিয়াদী জ্ঞান দিয়েছেন সেই বুনিয়াদী জ্ঞানের সাথে স্যার কোরআন সুন্না সকল প্রকার বিজ্ঞান মিলিয়ে যখন তার আকলটাকে উৎকর্ষিত করবে তখন স্যার সে মুখলিস বান্দা হবে, এবং এরকম মুখলিস বান্দা তারাই হবে যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধের বৈজ্ঞানিক কল্যাণ অকল্যাণ বুঝতে পারবে, রাইট? যখন বুঝতে পারবে তখন স্যার ইবলিস যদি আকর্ষণীয় করে তোলেও তখন ওই মুখলিস বান্দাকে অর্থাৎ স্থির চিত্তের বান্দা, আমরা স্যার ইতিপূর্বে জানতাম একনিষ্ঠ বান্দা, কিন্তু স্যার আপনার সাথে স্যার ক্লাস করে আমরা বুঝতে পেরেছি বা আমাদের আকলও স্যার আপনার ওই ব্যাখ্যার সাথে সায় দিয়েছে যে না আসলে এটা স্থির চিত্তের বান্দা হবে। তো এ ধরনের স্থির চিত্তের বান্দাদেরকে বিপদগামী করা সম্ভব নয়, কারণ তারা আল্লাহ তাআলার কল্যাণ এবং অকল্যাণটা বুঝতে পারবেন, বৈজ্ঞানিক ভাবে কিভাবে জিনিসটা কল্যাণ করে এবং কিভাবে অকল্যাণ করে সেটা বুঝতে পারবেন, এই জন্য এই ধরনের মুখলিস বান্দাদেরকে কখনোই শয়তান বিপদগামী করতে পারবে না, সেটাই স্যার। আর স্যার এটার প্রসঙ্গে স্যার হাদিস যে একটা স্যার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে গাছগাছালির মধ্যে একটি গাছের উদাহরণ আছে যেটা প্রকৃত মুসলিমের উদাহরণ, তখন ওখানে মানে কি বলে ইয়াং সাহাবি ছিলেন কম বয়স্ক সাহাবি আব্দুল্লাহ ইবনে উমর ছিলেন, তখন তিনি বলছেন আমি বুঝতে পারছিলাম যে এটি এটি খেজুর গাছ হবে কিন্তু আমি বয়সে ছোট হওয়ার কারণে বলতে পারিনি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবির বলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারিনি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে সেই গাছ এটা হচ্ছে খেজুর গাছ যেটা পাতা কখনো ঝরে না, তো সেই যে গাছে পাতা ঝরে না সেটা হচ্ছে মুসলিমের উদাহরণ, রাইট? তো এরকম স্যার মুখলিস বান্দা স্যার এরকমই স্যার। আর মুখলিস বান্দা সম্পর্কে স্যার আরো স্যার কোরআনে যে কয়েকটি পরিভাষা সরি পরিশব্দ আছে সিনোনিমাস শব্দ আছে সেটা একটি আছে সেটা হচ্ছে যে আপনার উলুল আলবাব স্যার, রাইট? এবং সেই উলুল আলবাব সম্পর্কে স্যার বলা হচ্ছে যে ওমা ইয়াযাক্কুরু ইল্লা উলুল আলবাব, তিনের সাত নম্বর আয়াতের শেষ অংশে যেটা বলা হয়েছে অর্থাৎ উলুল আলবাব ছাড়া কোরআন থেকে কেউ সর্বোত্তম জ্ঞান অর্জন করতে পারবে না, আবার এর ডেফিনেশনটা স্যার 191 বলা আছে। এভাবে স্যার মুখলিস বান্দা এদেরকে শয়তান কখনোই ধোকা দিতে পারবে না স্যার, আমি স্যার এতটুকুই বুঝতে পেরেছি স্যার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসলে আপনারা যে তাফসীরে যে করলেন এটা শুনলে মনটা আসলে ভরে যায় যে ইস এই তাফসীর যদি শুরু হয়ে যায় কে ঠেকাবে মুসলিমদের,
ইসলামটাকে কিভাবে মানুষকে ধরে সারাবে, ওই ইবলিস পারবে না। চমৎকার, আমরা এইভাবে যদি শিখে নিতে পারি কোরআনকে, সুন্নাকে, হাদিসকে, ইসলামকে, তারপরে সেই স্থির চিত্ত বান্ধা হয়ে আমরা যদি ইসলামকে অনুসরণ করতে পারি, কে ঠেকাবে? আলহামদুলিল্লাহ, চমৎকার, আপনারা চমৎকার করেছেন তাফসির। অধিকাংশই যে কথাগুলো বলেছেন অন্য তাফসিরে শোনা যাবে না, কারণ ওই যে মূলনীতি সবচেয়ে অন্য জায়গাতে অসুবিধা ব্যাপকভাবে। আমরা এখন ইউটিউবে দেখি তো কথা বলছেন যারা, তাদের ওখানে কত জায়গায় মৌলিক মৌলিক ভুল থেকে যাচ্ছে। আমি খালি এই যে সংলাপে আমাদের যে জীবন টিকা বইটা আছে সেই সংলাপেরই একটি গুরুত্বপূর্ণ সংলাপ এটা। এর আগের যে ইবলিস ওই বলেছিল যে যেহেতু আপনি বিপদগামী করেছেন মানব জাতির কারণে হঠাৎক্ষণিক ভাবে, সেই জন্য বলছিল যে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের থেকে, পিছনের দিক থেকে আসবো এবং আপনি তাদের অধিকাংশকেই শুকর আদায়কারী পাবে না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, এইটা হচ্ছে এর অন্য একটি আয়াতে। অধিকাংশকেই শুকর আদায়কারী, মানে তারা যে একটা আদেশের বা নিষেধের কল্যাণ কি, সাধারণ কল্যাণ, বৈজ্ঞানিক কল্যাণ, এগুলো তারা অধিকাংশ না বুঝে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, এটা গেছে সেখানে। এই সংলাপে এখানে বলছেন সূরা হিজারে যে আমি আকর্ষণীয় করে তুলে সকলকে বিপদগামী করব, কিন্তু মুখলিসদের পাবো না। এখানে আমরা যখন দেখলাম যে সব জায়গায় আমরাও আমাদের প্রথম ইয়েতে লিখেছি একনিষ্ঠ, কিন্তু পরে আমরা চিন্তা করবো একনিষ্ঠ বান্দারাও তো বিপদগামী হয়ে যেতে পারে, তাহলে কারা এটা হবে না? আমরা তখন ডিকশনারি খুলেছি, যে দেখলাম যে মুখলিসের একটা অর্থ হচ্ছে কনস্ট্যান্সি, কনস্ট্যান্ট, যারা স্থির চিত্ত হয়ে তাকে কোনোভাবেই সরাতে পারে না, এরা হবে কারা? এরা কারা? আমরা যদি দেখি যাদের ইমান সব থেকে মজবুত, তারা ইমান মানে জ্ঞান যোগ বিশ্বাস। আমরা দেখি যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল যে আমাকে মৃত জীবিত করে দেখান আল্লাহ, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, কিভাবে জীবিত করেন। তখন আল্লাহ বলছিল কি তুই তো বিশ্বাস করিস না, বললো বিশ্বাস করি কিন্তু আমার বিশ্বাসকে একটু আরো দৃঢ় করার জন্য দেখান। বলা ওয়ালা কেন লি আতমাইন না কলবি, তাহলে বিশ্বাস মজবুত হয় কখন, যখন আপনি দেখতে পারবেন, নিজের চোখে দেখতে পারবেন, তখনই বিশ্বাসটা সব থেকে মজবুত হয়। আইনুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, এই চোখ দিয়ে দেখলে বিশ্বাসটা মজবুত হয়। এই জন্য ইব্রাহিম সাল্লামকে দেখানো হলো, আমাদের সকল নবীকে রসুলকে আল্লাহ দেখিয়েছেন মালাকুত ইসসামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল দেখানোর জন্য, যাতে ওনাদের ইমান সব থেকে মজবুত হয়। আর এইটা যেমন আপনারা পর দিকে বলেছেন সূরা আলে ইমরানের 107 বলেছে যে উলুল আলবাব যারা তারাই হবে সর্বোত্তম কোরআন বুঝতে পারবে, সর্বোত্তম, মামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এরপরে ওই উলুল আলবাবদের ডেফিনেশন ওই আলে ইমরানের 191 বলছে, 1 নম্বর হচ্ছে তারা 24 ঘন্টা আল্লাহ যেভাবে চলতে বলেছে সেভাবে চলে, তার মানে তারা তাদের কোরআন হাদিস তারা জানে, ইসলামের মৌলিক বিষয়ে কোরআনের থেকে জানে, সুন্নাত থেকে জানে, 24 ঘন্টা সেভাবে চলে, 1 নম্বর এটা। আর 2 নম্বর হচ্ছে তারা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা গবেষণা করে, চিন্তা ভাবনা করে, মানে বৈজ্ঞানিক, তার মানে তাদের বিজ্ঞানের জ্ঞান আছে। অর্থাৎ উলিল আলবাব হচ্ছে যারা প্রকৃত মুসলিম বিজ্ঞানী, আর মুখলেস মানেও তাই, আল্লাহ এরকম প্রতিশব্দ ব্যবহার করেছে, সব জায়গায় একই শব্দ দেন নাই, মুখলিস আর উলিল আলবাব প্রতিশব্দ। অর্থাৎ যারা প্রকৃত মুসলিম বিজ্ঞানী, যারা কোরআন হাদিস জানে সাথে সাথে বিজ্ঞানও জানে, তাদেরকে ইবলিস ধোকা দিলেও খাওয়াতে, মদ খাওয়াতে পারবে না, এখানে সেখানে বিভিন্ন কাজ করতে পারবে, বলতে পারবে না, যেগুলো বৈজ্ঞানিক কল্যাণ তারা জানে, রোজা ছাড়তে পারবে না, ফরজ রোজার কি কল্যাণ আমরা এখন জানি বিজ্ঞানের মাধ্যমে। তো এইভাবেই সেটাই, তাহলে আমাদের এখন মুসলিম জাতিকে যেটা করতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার আনতে হবে। কি সেটা? আমরা এখন দুটি শিক্ষা ব্যবস্থা, একটা দেখছি সাধারণ শিক্ষা আর একটা হচ্ছে ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষায় কোরআন হাদিস জানে, বিজ্ঞান জানে না, আর সাধারণ শিক্ষায় বিজ্ঞান অর্থনীতি জানে, কোরআন হাদিস জানে না। এই দুটো একসাথে করেই আমাদেরকে শিক্ষা দিয়ে আমাদেরকে আকলকে উৎকর্ষিত করতে হবে, করে তাহলে আমাদেরকে ইবলিস ধোকা দিতে পারবে না। কারণ আমরা তো বাস্তব, বাস্তব যারা বিজ্ঞান জানে তারা বাস্তব ফিল্ড এফেক্ট দেখে, বাস্তবে কি আছে দেখে, খালি বললেই হবে না, না বুঝে পড়লে দোষ নেই কি, বা বলছে মানে ন, বাস্তবে দেখি না বুঝে পড়লে কিসের নেকি,
আমি না বুঝে পড়লে আমার চিকিৎসা বিজ্ঞানের বই কিসের নাকি, আমি একজন ইঞ্জিনিয়ার তা না বুঝে পড়ে কিসের নাকি। কাজেই এটা হচ্ছে সেটি চমৎকার আপনারা তাফসির করেছেন। আর যে রাসূল যে হাদিস বলা হলো ওখানে প্রকৃত মুসলিম হচ্ছে ঝরবে না, সে খেজুর গাছের মতো ঝরবে না, ঝরবে না, ওই উল্লাল বাবরা ঝরবে না, মুখলিসটা ঝরবে না। কিন্তু সেই মুখলিস খালি কিছু কোরআনের হাদিসের আরবি গ্রামার কিছু জানলাম, ইয়ে জানলাম, কিছু কোরআনের আয়াত মুখস্থ করলাম, এরকম নয়। সাথে বিজ্ঞানও জানতে হবে, কোরআন বিজ্ঞানময় কিতাব, কোরআন বুঝতে গেলেও বিজ্ঞান জানতে হবে। আলহামদুলিল্লাহ চমৎকার, আমরা চমৎকারভাবে যে কথাগুলো আজকে শিখছি বুঝছি এবং মনের প্রশান্তি নিয়ে সেগুলো বুঝতে পারছি, আমরা সেই মনের প্রশান্তি নিয়ে আমল করব, মানুষকে জানাবো, ইবলিস আমাদেরকে ধোকা দিতে পারবে না ইনশাআল্লাহ।